নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কুইক বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই মুহূর্তে জস ঘূর্ণিঝড়ের অবস্থানটি কোথায় এবং বিপদ কি এই মুহূর্তে কেটে গেছে? রাতে পরিস্থিতি আরও কঠিন হওয়ার আশঙ্কা কিন্তু জানা যাচ্ছে। কোন কোন জেলাগুলি জলের তলায় ভেসে যেতে চলেছে আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব, এবং তার সাথে সাথে কবে কখন এই ঘূর্ণিঝড়ের সমাপ্তি ঘটবে বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে সমস্ত আপডেট পাওয়ার জন্য। সকাল 9:15 নাগাদ স্থলভাগের উদ্দেশ্যে যশের অবতরণ শুরু হলো। বর্তমানে ওড়িশা থেকে ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হচ্ছে যশ। ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ ছিল 130 থেকে 140 কিমি প্রতি ঘণ্টা। পাশাপাশি প্রবল জলোচ্ছ্বাসে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলি বিধ্বস্ত হয়েছে। তবে আবহাওয়া দপ্তর সূত্র মারফত জানা যাচ্ছে যে রাত 9টার কোটাল ভয় ধরাচ্ছে আরও, ফলে পরিস্থিতি আরও কঠিন হওয়ার আশঙ্কা রয়েছে। বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় ব্যাপক প্রভাব পড়বে, 3 জেলা প্রশাসনকে সতর্ক করা হয়েছে। এদিকে খানিকটা স্বস্তির বার্তাও দিয়েছে আবহাওয়া দপ্তর। রাতে ওড়িশা থেকে ঝাড়খণ্ডের দিকে এগোতে এগোতে ঘূর্ণিঝড়টির শক্তি কমতে পারে। বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন এবং আপনাদের ওখানের অবস্থা কি এই মুহূর্তে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর এবং 2/24 পরগনায় অতি ভারী বৃষ্টি হবে। সেই সঙ্গে রয়েছে চন্দ্রগ্রহণ। বুধবার দুপুর 3:15 শুরু হওয়ার কথা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের, চলবে সন্ধ্যা 6:23 পর্যন্ত। 2021 সালে এটি প্রথম ও শেষ ব্লাডমুন। রাত 9টায় রয়েছে আরও ভরা কটাল। জোড়া ফলায় দুর্ভোগ ও দুর্ভোগ বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এই মুহূর্তে। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যশ ঘূর্ণিঝড়টির লাইভ ট্র্যাকিং। আপনারা দেখতে পাচ্ছেন বিকেল 6টার দিকে এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি অবস্থান রয়েছে বালাসোরের কাছে, কলকাতা থেকে অনেকটাই দূরে এবং খড়গপুর থেকেও অনেকটাই দূরে। অন্যদিকে বন্ধুরা, ভরা কটাল থাকার কারণে গতকাল গঙ্গার জলের উচ্চতা ছিল 16.75 ফুট, কিন্তু তা আজ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 17.25 ফুটের উপরে, এবং এটা কিন্তু অবশ্যই একটা আশঙ্কাজনক কারণ। এর কারণে কিন্তু সমস্ত বন্ধ রাখা হবে লক গেটগুলো। এ সময় যদি প্রবল বৃষ্টি হয় তবে কিন্তু সেই বৃষ্টির জল আটকে গিয়ে শহর কিন্তু জলমগ্ন হয়ে যাবে, এই কিন্তু আশঙ্কাটা একটা রয়েছে। আবার অন্যদিকে আজ ঝড়ের আশঙ্কা থেকে আন্তর্জাতিক বিমানবন্দর সবই বন্ধ থাকছে, এবং আজ সকাল থেকে শুরু করে সন্ধ্যা 7:30 পর্যন্ত বিমান পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শহরের সমস্ত যে উড়ালপুলগুলো, কলকাতার উড়ালপুলগুলো কিন্তু বন্ধ রাখা হয়েছে। গত বছর আমফান ঝড়ে আন্তর্জাতিক বিমানবন্দরে যথেষ্ট ক্ষতি হয়েছিল, তাই এবার অধিক তৎপরতা নেওয়া হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি প্রচুর অন্যদের সাথে শেয়ার করে জানিয়ে দিন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য।